নেক্সট হচ্ছে জিএস। জিএস একটা এসএসসি এর একটা পার্ট, এবং এখন যখন চেঞ্জ হয়েছে প্যাটার্ন, তো তখন তো আরো এটার উপর একটা জোর এসেছে। তো সেক্ষেত্রে জিএস এর একটু স্ট্র্যাটেজিটা যদি বলেন। এটা জিএস এর মধ্যে অনেক কিছু আসে, সেটা বলতে গেলে মানে পার্টিকুলারলি আমি প্রত্যেকটা সাবজেক্টের কথা বলতে লাগে। তো জিএস একটা মানে একটা ভয় ক্রিয়েট করে, মানে একটা যেমন একটা ফিয়ার। বাট স্টিল আমি কিছুটা একটু কনফিডেন্ট ফিল করতাম জিএস নিয়ে, বিকজ আমি আগে একটু পড়েছিলাম 2020 থেকে যখন পড়েছিলাম, তখন আমি একটু পিসিএস এর প্রিপারেশন নিয়ে শুরু করেছিলাম, করেছিলাম। তো তখন আমি ওই যেমন যেমন পলিটিক্স লক্ষ্মীকান্ত বাগেরা বা হিস্ট্রি বিপিন চন্দ্র স্পেকট্রাম, এগুলো আমি একটু একটু করে দেখেছিলাম, জিওগ্রাফি মালদ্বীপ দর্শন এগুলো একটু করে আমি দেখেছিলাম আগে। তো তখন এই প্রসঙ্গগুলো আমাকে একটু একটু করে কনফিডেন্স বুস্ট করেছে। বাট স্পেসিফিক্যালি যদি আমি এসএসসির জন্য আমি বলি, মোস্ট প্রবলি দুটো বুক থেকে যেমন একটা বুক পড়লে চলে, একটা হলো আরিয়ান, অনেক জিএস পোর্শনটা আছে, সেটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স দেন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, দেন স্ট্যাটিক স্ট্র্যাটেজিকের পোর্শনটা আছে, মানে সব কিছু আছে। বাট স্টিল তারপরেও মানে কভার করা যায় না। তো আমি যদি স্পেসিফিক্যালি যদি সাবজেক্ট ওয়াইজ বলি, যে যে পলিটিক্স, সাপোজ পলিটিক্স থেকে একটা কোশ্চেন চলে আসলো বা দুটো কোশ্চেন চলে আসলো, তো তার জন্য যদি মানে ডিপে কোশ্চেন, ডিপে কিছু পড়তে লাগে, তাহলে পলিটিক্স জন্য নক্সগান আমি পড়েছিলাম, নক্সগানটা মানে পড়াটা দরকার। দেন হিস্ট্রির জন্য স্পেকট্রামটা আমি ততটা দেখিনি, বাট আমি মানে ইয়েটা ফলো করেছিলাম, যেটা আরিয়ান বলেছিলাম, এনশিয়ান্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি আমি আরিয়ান থেকে আমি পড়েছিলাম। আর জিওগ্রাফির জন্য আমি দেখেছিলাম মাঝি দর্শন, মাঝি দর্শন বুকসটা, আর আর কি আছে, ইকোনমিক্স এর জন্য আমি শর্ট নোটস বানিয়ে নিয়েছিলাম, ইকোনমিক্স এর জন্য আমি ইউটিউব ভিডিও দেখে আমি শর্ট নোটস বানিয়ে নিয়েছিলাম ইউটিউব থেকে ইকোনমিক্স। আর কি আছে, আর বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এগুলো আমি শর্ট নোটস বানিয়ে নিয়েছিলাম একটা সাবজেক্টের জন্য। দ্যাটস ইট।